গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের রশ্মি, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে দুটো। ব্লগটা অনেক দেরি থেকেই শুরু করলাম। এবার কেন দেরি করে শুরু করলাম, কারণ হচ্ছে সকালবেলা ওদেরকে আজকে স্নান করিয়েছি, আর তারপর সকাল থেকে আজকে কিছু ভুলভাল হচ্ছে। ভুলভাল কি হচ্ছে, প্রত্যেকটা জিনিস হারাচ্ছি আমি, প্রত্যেকটা, এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, লাস্ট এখন যেটা খুঁজে পাচ্ছি না সেটা চলছে হচ্ছে রিমোটের ব্যাটারি। প্রথমে ইভান বললো যে বেশ কদিন ধরে তো আইপিএল শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। আমরা এমনি টিভি দেখি না খুব একটা, তো ঘরে টিভিটা নামে মাত্রই আছে। তো বললো চলো হটস্টারটা ভরি, ঠিক আছে। হটস্টার ভরানো হলো, তারপরে আমি ভাবলাম যে আচ্ছা বাচ্চাগুলোকে টিভি চালিয়ে দিই, আমিও গানের তালা তালা একটুখানি নাচানাচি করবো, মুডটা ফ্রেশ হয়ে যাবে কাজ করতে করতে। তো রিমোট খুঁজে পাচ্ছিলাম না, রিমোট খুঁজে পেলাম, রিমোট খুঁজে পেয়ে দেখি ব্যাটারি নেই। এই মাম্মা নো, ব্যাটারি নেই, ব্যাটারি খুঁজে পাচ্ছি না। ব্যাটারি বাড়িতে কেনা ছিল ভর্তি দু পাতা ডিউরাসেলের, তো এখন ব্যাটারি খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে, ব্যাটারি খুঁজে পাচ্ছি না। মানে সকাল থেকে চলছে, এদিকে রান্না বসানো হয়েছে, রান্না বসিয়ে রেখে এসেছি, এদিকে ব্যাটারি খুঁজছি, কারণ বিকেলবেলা ইভান ঠিক বলবে যে টিভিটা চালাও। মানে পুরো যাই হোক, দুপুর থেকে দিনটা শুরু করছি তোমাদের সাথে শেয়ার করা। তো যা যা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো, আশা করবো তোমার দেখতে ভালো লাগবে। চলো এখান থেকে শুরু করছি। তো মাংস বসিয়ে দিচ্ছি, মাংসের জন্য আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আর আজকে যেহেতু রবিবার, তো বেশি করেই মাংস হবে। রবি, সোম আর মঙ্গল চলে যাওয়ার মতো মোটামুটি, মঙ্গলবার দুপুর অব্দি একটু চলে যায়। যাই হোক, চলো করে নিই। মাংসটাকে কষতে দিয়ে আমি স্নানে চলে গেছিলাম, দেখি কষা কতটা হলো, তেল তেল বেরিয়েছে কিনা, তেল বেরোলে জল দিয়ে দেবো। আবার ফুল হয়েছে, দেখো দুটো ফুল। এদিকে এই গাছটা হচ্ছে, এই সাইডে যে গাছটা ছিল, এই সাইডে একটা গাছ ছিল, সেটাই ফুল হতো, ওটা পুরো মরে গেছে। এটা আছে এখনো আমার ভরসা, আর এইটা কবে বড় হয় দেখা যাক। অদ্রক বলি চায় অন দ্য ওয়ে, আই মিন ইন দ্য মেকিং। তো যাই হোক, আজকে আবার চা বানানোর পালা আমার, আর আমি চা বানানো মানেই আদা দিয়ে চা। তো হচ্ছে এরপর ইভান একটু বেরোবে, চাটা করে নিই। ওদের তিনজনের ভাত বসিয়ে দিলাম, ভাত ছিল নাজি করা। তো মা মাংসটা তো করে রেখেছে, এখন গরমের জন্য দুই বেলাই করা হয়, সকালে আলাদা রাত্রে আলাদা, গরমে বাই চান্স যদি নষ্ট হয়ে যায়, আর বেকার ফ্রিজেও রাখা হয় না। যাই হোক, তিনজনের জন্য এখন ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে ভাবছি কি করা যায়। ও হ্যাঁ, তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আছে, তো সেগুলো শেয়ার করবো, তো চলো। ওকে, তো আমার যেটা শেয়ার করার আছে সেটা হচ্ছে যে কোনো বছরই হয় না, বাট সাডেনলি এবছরে নববর্ষের সময় বা পয়লা বৈশাখের সময় আমার বেশ কটা জামা হয়ে গেছে। কি করে হয়েছে, না একটা জামা তোমাদেরকে বলেছিলাম বাড়িতে পরার মতো আমি কিনেছিলাম, আমার বাড়িতে লাগতো, তো আমি স্প্যানিশ থেকে কিনেছিলাম, বাট সেটা সত্যি কথা বলতে পরে আমার মনে পড়লো যে পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখের দিন একটা নতুন জামা পরবো বলে ওটা ভাঙিনি, ওটা রেখে দিয়েছি। তো তারপরে মা হঠাৎ করে আমাকে দুটো টপ গিফট করে, মাসিমণি একটা শাড়ি গিফট করে, আর একটা ড্রেস যেটা আমি বানিয়েছিলাম তো সেইটাও রয়ে গেছে। আর মাসিমণি তো শাড়ি গিফট করেছে বলেছি, বাট শাড়িটা হয়তো এখন আমি তোমাদের পরে দেখাতে পারবো না, বাদ বাকিগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি, তো চলো। ফার্স্ট ড্রেস যেটা, সেটা হচ্ছে এইটা, কতটা কি দেখাতে পারবো, আমার ঘরের জায়গা আসলে খুব কম।
সাজ করছি না করছি এগুলো তো সব পরে শেয়ার করবো, আজকে শুধু আর একটা যেটা মা তোমাদের টপ দিয়েছে বললাম এইটা হচ্ছে সেইটা। দাঁড়াও এখনো ট্যাগ খোলা হয়নি।